আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজনকে যুক্ত করলাম, ইসলাম ও শান্তি আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। হ্যালো, হ্যাঁ বলেন, ইসলাম ও শান্তি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। না, আপনার কথাগুলো শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল। তো আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে, যেমন ধরেন আপনি বলতেছেন হচ্ছে একটা মানুষ ভুল কাজ করলে, হ্যাঁ, সে তার জন্য ইহ জগতে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। এখন যদি পরজগতের ভয় না করে সে, তাহলে যেমন ধরেন হিটলার এতগুলো মানুষ মারলো সে, হ্যাঁ, যদি ইহ জগতে তার জন্য, যদি আমি, এক সেকেন্ড ভাই, হিটলার তো একজন ঈশ্বরে বিশ্বাসী লোক ছিলেন, সে তার আইডিওলজি থেকে সে অন্য ধরনের মানুষকে মারছে। যেমন ধরুন যদি আমি বলি, মানে আপনি বলতে চাচ্ছেন ঈশ্বরে বিশ্বাসী হওয়ার পরেও, ঈশ্বরে বিশ্বাসী হওয়ার পরেও একজন মানুষ, আপনি যদি চান তাহলে আমি হিটলারের মাইন্ড ক্যাম্প বইটা থেকে বের করে আপনাকে দেখাবো, যে সেখানে পরিষ্কার ভাবে অনেকগুলা বক্তব্যে হিটলার পরিষ্কার ঘোষণা করেছে, আমি ঈশ্বর আমাকে প্রেরণ করেছে ইহুদিদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে, আমি ঈশ্বরের দ্বারা প্রেরিত হয়েছি, এই ধরনের কথা অসংখ্য জায়গাতে, মাইন্ড ক্যাম্প বইটার অসংখ্য জায়গাতে হিটলার এই কথাটা বলেছে যে আমি ঈশ্বরে, ঈশ্বর আমাকে পাঠিয়েছে, হ্যাঁ, ঈশ্বর দ্বারা আমি প্রেরিত হয়েছি পৃথিবীকে ইহুদি মুক্ত করতে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একজন মানুষ ঈশ্বরে বিশ্বাসী হওয়ার পরেও কোটি 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 মানুষকে সে হত্যা করতে পারে, খুন করতে পারে, নিরাপরাধ মানুষকে খুন করতে পারে, এটা আপনি বলতে চাচ্ছেন নাকি? না না, আমি সেটাই বলতে চাচ্ছি না, আমি জাস্ট হিটলারকে একটা স্যাম্পল হিসেবে নিয়ে আসলাম। আমার আপনার স্যাম্পল থেকে আমি জিজ্ঞেস করছি ভাই, আপনার স্যাম্পল থেকে আমি জিজ্ঞেস করছি, আপনি তো স্যাম্পলটা দিয়েছেন, আমি তো আর হিটলারের প্রসঙ্গটা তুলি নাই, আপনি দিয়েছেন আমাকে, সেই হিটলার ছিলেন একজন সম্পূর্ণ ঈশ্বরে বিশ্বাসী, তিনি তিনি রোমান ক্যাথলিকদের ঘৃণা করতেন, তিনি ক্যাথলিকদেরকে অপছন্দ করতেন, কিন্তু তিনি একজন সম্পূর্ণ ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ, এই বিষয়ে আমি একদম নিশ্চিত গ্যারান্টি দিতে পারি এবং আমি আপনাকে বের করেও দেখাতে পারি। আমি খুলে ফেলছি, চিপা দিয়ে আমি মাইন্ড ক্যাম্প বইটাও খুলে ফেলছি এবং আপনাকে আমি বের করে দেখাবো যে হিটলার কথায় কথা বলছে। আমি ঈশ্বরে বিশ্বাসী, আপনি বলতে চাচ্ছেন, আপনি যেই উদাহরণটা দিয়ে আপনি আমাদেরকে দেখাতে চাচ্ছেন যে একজন ঈশ্বরে বিশ্বাসী মানুষেরও পক্ষে সম্ভব, ঈশ্বরে সম্পূর্ণভাবে বিশ্বাসী একজন মানুষের পক্ষে সম্ভব কোটি কোটি নিরপরাধ মানুষকে হত্যা করা, এতে সে কোনো গিল্টি ফিল করবে না, বরঞ্চ বরঞ্চ এতে সে একটু, এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড ভাই, বরঞ্চ সে যেটা ফিল করবে যে আমি ঈশ্বরের কাজ করতেছি, এই যে এতগুলা ইহুদিকে আমি হত্যা করলাম এটা হচ্ছে ঈশ্বরের কাজ, ঈশ্বর আমাকে প্রেরণ করেছে এই কাজটা করার জন্য, ঈশ্বর আমাকে অনুমতি দিয়েছে এই কাজটা করার জন্য, আমি আসলে সমাজের ভালো করতেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন ঈশ্বরের বিশ্বাসটা, যেহেতু এটা একটা অযৌক্তিক বিশ্বাস, এই বিশ্বাসটা এমনও হতে পারে যে সে ঈশ্বরে বিশ্বাসী হয়ে কোটি কোটি মানুষ খুন খারাপি করে ফেললো, তাই না? এটা হতে পারে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আইডিওলজির ভিত্তিতে যে কোনো কিছুকে আপনি মানে জাস্টিফাই করতে পারবেন, এটা 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 ঠিক, আমি ওটা মানি। এখন আমি ব্যাপার হচ্ছে, ধরেন একজন ধর্ম গিলটি ফিল করবে না এবং সে কোনো গিলটি ফিল করবে না যে আমি এতগুলো মানুষকে মারলাম, কোনো গিলটি ফিলও নাই, সে এতগুলো মানুষকে মেরা অবরঞ্চ প্রাউড হবে যে সে এতগুলো কাফের মারতে পারছে নাকি। হ্যাঁ, ধরেন ধরেন একজন মুসলিম সেম লাইক হিটলার, সে অনেকগুলো মানুষ মারলো, আমি সেটাই বলতে চাই, অনেকগুলো মানুষ মারলো, কিন্তু তার তো পরকালে এসবার কোরআন ওখানে উল্লেখ আছে যে পরকালে তার জন্য শাস্তির বিধান আছে। তো একটা মানুষ যদি একটা মানুষকে খুন করে, তার জন্য ধরেন তার জন্য যদি সেন্টেন্স টু ডেথ হয়, তো এখন একটা মানুষ যদি 100 জন মানুষকে খুন করে, তো উনার একটা লাইফকে শাস্তি দিয়ে এই 100 জন মানুষের কি মানে মানে শাস্তিটা কি ইয়া করা যাবে কিনা, আদায় করা যাবে কিনা? না, করা যাবে না, কিন্তু আমরা তো তাহলে তাহলে আমরা পরকালে বিশ্বাসী হওয়া উচিত না? গোড়াতে ভুল আছে, আপনি গোড়াতে ভুল আছে ভাই, গোড়াতে ভুল, যে ভুলটা হচ্ছে আমরা কখনো শাস্তি দেই না কাউকে, আধুনিক সভ্য পৃথিবীতে কখনো কাউকে শাস্তি দেওয়া হয় না, আপনি এই জিনিসটাই ভুল জানেন ভাই, এতদিন ধরে হয়তো ভুলই জানছেন। আধুনিক যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার বিভাজন, বিচার ব্যবস্থাটা হচ্ছে সংশোধনমূলক, শাস্তিমূলক বিচার ব্যবস্থা বহু প্রাচীন আমলে ইউরোপে শেষ হয়ে গেছে, সেই যুগ শেষ ভাই, নতুন যুগের কোনো মানে আপনি হয়তো এই জিনিসগুলা করেন নাই বা এখনো জানেন না, কিন্তু আপনাকে আমি জানাই দিচ্ছি যে প্রতিশোধমূলক বা শাস্তিমূলক বা প্রতিহিংসামূলক বিচার ব্যবস্থা বহু আগে ইউরোপে বিলুপ্ত হয়ে গেছে। এখন যে বিচার ব্যবস্থা হচ্ছে, এই সেই বিচার ব্যবস্থা হচ্ছে আপনার আপনার যে আপনি আপনি যেই কারণে অপরাধ করতেন,
সেই অপরাধের যে বিষয়টা আপনার ভিতরে আছে, অপরাধ প্রবণতা আপনার ভিতরে আছে, সেই জিনিসটা সংশোধন কিভাবে করা যায় সেই সংশোধনের বিষয় এখন মনোযোগ দিতে হবে। এখন আর আপনাকে শাস্তি দেওয়ার কোনো সিস্টেমই ইউরোপে নাই। আপনি জানেন যে ইউরোপে যে ডেথ পেনাল্টি নিষিদ্ধ, এটা জানেন? এটা জানি, আমি নিজে নরওয়েতে থাকি। আচ্ছা, তা নরওয়েতে থাকলে আপনি তো জানেন যে সেখানে জেলখানাগুলা কত সুযোগ সুবিধা আছে, এটা জানেন না? নরওয়েতে তো প্রতি মাসে, ওটা ঠিক আছে, প্রতি মাসে একজন অপরাধী তার গার্লফ্রেন্ড বা বউয়ের সাথে একটা রুম ডেটও করতে পারে, এটা জানেন আপনি? হ্যাঁ, মানে এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন এখন আপনি এখন আপনি অপরাধীকে কিন্তু মানে অপরাধীকে কি কোন অপরাধীকে কি আপনি নরওয়েতে শুনেছেন যে কোন অপরাধীকে ফিজিক্যাল কোন পেইন দেয়া হচ্ছে, এরকম কোন কথা কি আপনি শুনেছেন? না না না, ইউরোপে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে কোন অপরাধীকে শরীরের একটা নখও কাটা হয়েছে কখনো শাস্তি হিসেবে? শাস্তি মানে তো হচ্ছে গায়ে ব্যথা লাগবে, তাই না? কোন অপরাধীকে ধরা থেকে শুরু করে গ্রেফতার করা থেকে শুরু করে একদম বিচার পর্যন্ত কোথাও কোন জায়গায় শরীরে কোথাও টাচ করছে এরকম কি কোনোদিন আপনি শুনছেন? হ্যাঁ, যদি হয়ে থাকে তাহলে সেটা মানে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এরকম আইনগত ভাবে কোনো বৈধতা আছে কিনা যে একজন অপরাধীকে ধরার পরে তাকে একটা ফুলের টোকাও দেয়া হবে, এরকম কোন মানে রাষ্ট্রীয় আইন আছে, এটা জানেন আপনি? আপনি বললেন যে বাড়িতে যাই, ধরে নিয়ে গেল আপনার থানায়, আপনার তো মায়েরা ছেঁচা বস্কা ভালাইবো, তাই না? মায়েরা ছেঁচা বস্কা ভালাইলো, বস্কা ফেললেও তো কারো কিছু হবে না নাকি? এটা তো স্বাভাবিক, বাংলাদেশে এটা খুব স্বাভাবিক ব্যাপার নাকি? তারপরে মনে করেন পুলিশে পরে রিমান্ডে দিল আপনার, রিমান্ড তো ভাই আপনার উল্টা করে ঝুলায় পৃথিবীর ইতিহাসে কোথাও কিরকম দেখা গেছে যে ফিজিক্যাল টর্চারের ভয়, এই শাস্তির ভয়ে অপরাধ কমানো গেছে, এরকম কি কোন ডেটা আপনার কাছে আছে? আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এরকম কোন ডেটা পৃথিবীতে নাই যে ফিজিক্যাল টর্চারের ভয় দেখায় বা শাস্তি দিয়ে পৃথিবীতে কখনো কোনো অপরাধ ন্যূনতম একটু হইলো কমানো গেছে, এরকম কোনো রেকর্ডই নাই। বরঞ্চ অপরাধ বিজ্ঞানীরা যখন এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন, আপনি একটা বই পড়তে পারেন, মিশেল ফুকোর একটা বই আছে, বইটার নাম হয়তো ক্রাইম এন্ড পানিশমেন্ট, বাংলাতে অনুবাদ আছে বইটার, আপনি ডাউনলোডও করতে পারেন, অনলাইন থেকে ডাউনলোড করে পড়তে পারেন। ওই বইটার ভিতরে দেখানো হয়েছে যে ইউরোপে 100 বছরের ডেটা নেওয়া হয়েছে, দেখানো হয়েছে যে এই 100 বছরে যে সমস্ত রাজারা প্রজাদের উপর বেশি টর্চার করেছে, ফিজিক্যাল টর্চার করেছে, সেই সমস্ত সময়ে অপরাধের মাত্রাটা বৃদ্ধি পেয়ে গেছে। কিন্তু যে সমস্ত সময়ে এই কাজগুলা, এই যে আপনার যে শাস্তিমূলক ব্যবস্থা, ফিজিক্যাল টর্চার গুলা কমানো হয়েছে, সেই সময়ে অপরাধ প্রবণতা আসলে কমেছে, এইটার ভ্যালিড ডেটা আছে আমাদের কাছে, সেটা দ্বারা আমরা বুঝতে পারি যে ফিজিক্যাল টর্চার দিয়ে কখনো মানে এই শাস্তি দিয়ে কখনো অপরাধ কমানো, অপরাধে কোনো কম বেশি হয় না এটা দিয়ে। ভাই, এই জিনিসগুলো কি আপনি মানে অ্যাকসেপ্ট করেন নাকি আপনি মনে করেন এগুলো আমি ভুয়া কথা বলছি? না না, ঠিক আছে, আপনার কথা। আপনি নরওয়েতে থাকেন, আপনি তো দেখেছেন যে এখন ছোটখাটো অপরাধ করলে তাদেরকে সোশ্যাল ওয়ার্ক করতে বলে, বলে যে তোমরা গিয়ে একটু বুড়া মানুষদের ওল্ড হাইমে গিয়ে একটু সেবা টেবা করো, বুড়া মানুষদের 3 মাস তোমার বুড়া মানুষদের সেবা করতে হবে, এরকম তো শাস্তি দেয়, শুনেছেন না এগুলো? হ্যাঁ 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 হ্যাঁ। বেশিরভাগ সময় তো ওই যে তাকে জেলে পাঠানো বা এগুলা থেকে তাকে কিভাবে মুক্তি দেওয়া যায়, কিভাবে তাকে আপনাকে আসলে আপনি যদি কোনো একটা ক্রাইম করেই ফেলেন, তারা চেষ্টা করবে কিভাবে আপনাকে জেল টেল মানে জরিমানা টরিমানা থেকে বাদ দিয়ে আপনাকে কোনো সোশ্যাল ওয়ার্কের ভিতর দিয়ে যদি ঢুকায় দেওয়া যায়, এইটারই চেষ্টাটা তো সবসময় বিচার বিভাগ করে এই ইউরোপিয়ান ইউনিয়ন। অবভিয়াসলি এইটা এইটা করার মানে হচ্ছে আপনাকে মানে সংশোধন হওয়ার একটা সুযোগ দেওয়া, নট মানে আপনার যে সহিংসতার ভিত্তিতে মানে যেমন ধরুন একটা মানুষকে শাস্তি দেওয়া মানে একটা সহিংস আচরণ করা একটা মানুষের সাথে, একজন মানুষ যখন আমাকে একটা সহিংস আচরণ করে আমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করবে, আলটিমেটলি আমার ভিতরে যে সহিংসতাটাই ডেভেলপ করবে। আপনি একটু কথা বলেন তো একটু।
হ্যাঁ আসি ভাই, জয়েন জয়েন কর আর দোকানের জন্য ভাই ধন্যবাদ লাইভে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ইসলাম ভাই বলেন এবার। হ্যালো, হ্যাঁ এখন বলতে চাচ্ছিলাম হচ্ছে সপ্তম আসমানের যে 500 বছরের দূরত্ব, এটা সব জায়গায় লেখা আছে 500 বছর 500 বছর 500 বছর, তাহলে 500 বছরের দূরত্ব এটা কি মানে লাইট স্পিড নাকি অন্য কোন স্পিড? এটা কোন স্পিডটা উল্লেখ নাই আসলে, এটা কি কোরআনে? হ্যাঁ ভাই মজার ব্যাপার হচ্ছে লাইট স্পিডও যদি ধরি আমরা, সবচেয়ে বেশি এটাও যদি ধরি তাহলে এটা খুবই অল্প একটা সংখ্যা, 500 বছরের দূরত্ব খুবই অল্প একটা সংখ্যা। ও তো আমরা কি অত ডিস্টেন্সে আমরা কি পৌঁছাতে পারছি? আমরা মানে আমরা তো দেখতে পাচ্ছি, পৌঁছাতে পৌঁছে পৌঁছানো না পৌঁছানোটা তো এটা তো এত ইম্পর্টেন্ট না, আমরা তো এই জিনিসটা অবজার্ভ করতে পারি, কত লক্ষ বছর দূরের জিনিস আমরা অবজার্ভ করতে পারি এখান থেকে। ইকবাল ভাই আপনি কি এই মানে আগে যে আমরা আলোচনাটা করছিলাম সে বিষয়ে কি আপনার কোনো ইনপুট আছে? হ্যাঁ সেই ব্যাপারে আসলে কথা বলার জন্য একটু ঢুকলাম এই ইসলাম ও শান্তি বিভাগের সাথে। তার মানে হচ্ছে এখানে ইকবাল ভাই বলেন আপনি তাহলে। ইসলাম ও শান্তি ভাই আপনি যে বক্তব্যটা দিয়েছেন একবার, যে পয়েন্টটা মেক করার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে যে আপনি দেখানোর চেষ্টা করছেন যে পরকাল থাকলে পরে ভালো হতো, থাকলে পরে ভালো হয়, বা যেখানে আপনি একজন অপরাধীকে যথেষ্ট শাস্তি দিতে পারতেছেন না বা কোনো শাস্তি দিতে পারতেছেন না, পরকাল থাকলে পরে হ্যাঁ আপনার আল্লাহর কোরআন অনুযায়ী সেখানে সে শাস্তিটা পাবে, সুতরাং আমাদের বিশ্বাস করা উচিত যে পরকাল আছে। এটা এটা আপনার কথা ছিল ঠিক না? বিশ্বাস করা উচিত পরকাল আছে অবশ্যই, হ্যাঁ ধর্মীয় রীতি অনুযায়ী আমাদের বিশ্বাস করা উচিত যে পরকাল আছে। আমি আবার বলি আপনি আপনার যে আর্গুমেন্টটা এটা আমি প্যারাফ্রেজ করতেছি, আপনি একটু দেখেন যে আমি ঠিক মতো বলছি কিনা। হিটলার বা কেউ যদি এক ধরেন একজনের বেশি মানুষকে মারে খুন করে, তাকে এখানে আমরা অ্যাট বেস্ট এক ধরেন ধরেন ধরে নিলাম আপাতত যে তাকে খুন করাটাই হচ্ছে কি আপনার ইয়ে এই প্রপার শাস্তি আর কি, তাকে মৃত্যুদণ্ড দেওয়াটা হচ্ছে প্রপার শাস্তি ধরে নিলাম, এটা কিন্তু আমি এগ্রি করতেছি না ধরে নিলাম, কিন্তু যেহেতু সে যেহেতু সে একের বেশি মানুষকে হত্যা করছে, তাকে একবার যদি আমরা শুধুমাত্র খুন করতে পারবো বা হত্যা মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবো, এই শাস্তিটা যথেষ্ট না। আপনি বলতেছেন যে পরকাল যদি, হ্যাঁ পরকাল আল্লাহ যেটা বলছে আপনার কোরআন অনুযায়ী যেহেতু পরকাল আছে, পরকালে আল্লাহ তারে অনেক 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 শাস্তি দিবে, হ্যাঁ এটা এটা ফেয়ার হবে যেহেতু আল্লাহ কাজটা করবে, পরকাল থাকলে পরে এটা হবে, সেহেতু আমাদের পরকালে বিশ্বাস করা উচিত, এটা বলছিলেন আপনি। আচ্ছা পরকালে বিশ্বাস করলে, পরকালে বিশ্বাস করলে যারা এই ধরনের মেসিভ মানে পরকালে বিশ্বাস করে জেনোসাইড, বুঝতে পারছি। তো আপনি কি কাজটা করতেছেন আমি এখানে বলি, এই জিনিসটাকে বলে উইশফুল থিংকিং, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিই, ধরেন ধরেন আপনার বাচ্চার খুবই এমন একটা অসুখ হয়েছে যেখানে কিনা অনেক টাকা লাগবে আপনার তার চিকিৎসা করার জন্য, ঠিক আছে, যে টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নাই, এখন টাকাটা থাকলে পরে ভালো হবে না, কারণ আপনি চিকিৎসা করতে পারবেন ঠিক না? হ্যাঁ টাকাটা থাকলে তো আপনি চিকিৎসা করতে পারবেন তাই না? অবশ্যই। এর মানে কি এইটা যে আপনি যদি বিশ্বাস করেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সে টাকাটা আছে, আসলে সে টাকাটা থাকবে ওখানে? আপনি চিকিৎসা করাতে পারবেন, আপনি যে জিনিসটা চান সেটা হবে, সেটা যদি বিশ্বাস করা শুরু করেন তার মানে কি এই যে সেটা আমার মনে হচ্ছে কি পয়েন্টের সাথে এই পয়েন্টটা প্যারালালি যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, আমি দেখাই আপনাকে কিভাবে যাচ্ছে। আপনি মনে করেন আপনি চান যে হিটলারের বা যারা কিনা অনেক 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 ক্রাইম করছে যেখানে যাদেরকে আমরা যথেষ্ট শাস্তি দিতে পারতেছি না, আপনি চান যে তাদের যথেষ্ট শাস্তি হোক, এই যে আপনি যে চান, আপনি যে চান শুধুমাত্র এটার উপর ভিত্তি করে আপনি মনে করতেছেন যে আমি যেটা চাই ওইটা হওয়ার জন্য পরকাল থাকতে হবে, সুতরাং পরকাল আছে, এই যুক্তি এইটাই তো আপনি বলতেছেন, যুক্তিটা তো এটাই না? আমি 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 বলতে চাচ্ছি পরকাল, হ্যাঁ পরকালে যে জিনিসটা আপনার মানে ধর্মে লেখা আছে, হ্যাঁ তো যেমন ধরুন এই জিনিসটা থাকার কারণে মানুষের ভিতরে থাক বা না থাক, আমি মনে করি পরকাল আছে। ভাই সেটা আপনি বলেন নাই, ভাই সেটা আপনি বলেন নাই, আপনি বলছেন যে পরকালে যেহেতু তাকে শাস্তি দেওয়া হবে যদি আল্লাহ থাকে, তার মানে আমাদের পরকালে বিশ্বাস করা উচিত, মানে পরকাল যে আছে এটা এই এই এটাকে মেনে নেওয়া উচিত, আমি তো সেটাই বলতেছি ভাই। আপনি একটা জিনিস চান হোক, আপনি চাচ্ছেন এই জিনিসটা হোক, হিটলার বা যে কিনা অনেক ক্রাইম করছে তাকে শাস্তি দেওয়া হোক, এবং এটা হইতে হইলে এটা হইতে হইলে আপনার আল্লাহর ওই পরকাল থাকতে হবে, সুতরাং পরকাল আছে, এই যুক্তিটা তো আপনি দিছেন, হ্যাঁ জিনিসটাকে
যুক্তির ভাষায় ভাই একটা ফ্যালাসি বলা হয়, সেই সেটাকে বলা হচ্ছে যে উইশফুল থিঙ্কিং ফ্যালাসি। আপনি চাচ্ছেন যে একটা জিনিস হবে, সুতরাং সেই জিনিসটা হবে, এটা হচ্ছে সেই যুক্তির ফরম্যাটটা। আপনি চাচ্ছেন যে ওই জিনিসটা হবে, কারণ আপনি মনে করেন যে সেই জিনিসটা হওয়াটা উচিত বা সেই জিনিসটা হওয়াটা ভালো, সুতরাং সেই জিনিসটা হবে, এটা তো কোনো যুক্তি হলো না ভাই। না না, আমি চাইলে যে হতে হবে আমি আমি সেটা বলতেছি না, আমি চাইলে যে হতে হবে। ওয়েট ওয়েট ওয়েট, আপনি আমি বলতেছি এই জিনিসটা থাকলে জিনিসটা মনে হয় ভালো হইতো, ঠিক আছে ভালো। কিন্তু না না, আপনি তো শুধু এটা বলেন নাই, আপনি বলছেন এই জন্য আমাদের পরকালে বিশ্বাস করা উচিত, এই কথাটা বলছিলেন কি না? হ্যাঁ হ্যাঁ বলছিলাম। তো এই থাকলে ভালো হইতো, ঠিক যেরকম আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা থাকলে ভালো হইতো, কারণ আপনার ছেলে চিকিৎসা আপনি করাতে পারতেন বা আপনার বাচ্চা চিকিৎসা করাতে পারতেন, এর সাথে সেই টাকাটা অ্যাকচুয়ালি ব্যাংকে আসে বা পরকাল থাকলে ভালো হইতো এর সাথে সেই পরকাল অ্যাকচুয়ালি আসে, এর কি সম্পর্ক ভাই? কোনো সম্পর্ক আছে? এটা তো জাস্ট আপনার উইশফুল থিঙ্কিং, আপনি চাচ্ছেন এটা হোক, কোনো কিছু আপনি চাচ্ছেন হোক, এটার সাথে সেই জিনিসটা অ্যাকচুয়ালি হবে আপনি চাইতেছেন, সুতরাং সেই জিনিসটা আসে, এর তো কোনো যৌক্তিক কানেকশন নাই, আছে ভাইয়া? ইসলাম ভাই নাই নাই, হ্যাঁ এক্স্যাক্টলি। সো আপনি যে যুক্তিটা দিচ্ছেন, যেহেতু আল্লাহ মানে মানে ফাড়াই ফেলতে পারবে ভাই, হিটলার বলেন ভাই যাকেই বলেন না কেন ফাড়াই ফেলতে পারবে, ধরেন আপনার সাথে আমিও একমত যে হিটলারের আরো অনেক শাস্তি হওয়া উচিত, কিন্তু ভাই হওয়া উচিত এটা তো ভাই কোনো কিছু হবে এটার ইয়ে না ভাই, এটা জাস্টিফিকেশন না, যদি থাকে সেটা প্রমাণ করতে হবে সেই জিনিসটা আছে, আর যদি না থাকে তাহলে তো সেটা নাই, কিন্তু আমরা চাই বলে ভাই সেটা থাকবে এমন কোন যুক্তি আসলে এটা 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 একটা কুযুক্তি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মনে করতেছেন যে মানে হিটলারের যে শাস্তিটা এখন বর্তমানে মানে পৃথিবীতে হয়েছে, ঠিক আছে, এটাই তার জন্য যথেষ্ট ছিল? কে বলছে আপনাকে আমি কোথায় কোথায় এটা বললাম? না না, আমি বলতে চাচ্ছি মানে এই ধরনের কি আপনি মনে করেন কিনা, আপনি মনে করেন কিনা এটা ইমপ্লাই করলাম ভাই, আমরা যদি শাস্তি না দিতে পারি তো আমরা দিতে পারলাম না ভাই, দিতে পারলাম না, আমরা যেটা করতে পারি না সেটা তো আমরা করতে পারলাম না, তার মানে তো এই না যে আমরা বিশ্বাস করা শুরু করে দেবো আরেকজন এসে করে দিবে। আমি আপনাকে একটা আরেকটা উদাহরণ দিই, ধরেন আপনার আপনার একটা বাচ্চা আছে, সেই বাচ্চার এমন একটা রোগ হয়েছে যেটার কোনো ধরনের কিওর নাই, এখন কি করবেন আপনি? সে সে ডেফিনেটলি এটা সে টার্মিনালি ইল, সে 3 মাস পরে মারা যাবে, সরি আপনার একটা উদাহরণ, কি করবেন এখন আপনি বলেন? আমার মনে হয় ইকবাল ভাই, আমার মনে হয় যে এই বিশ্বাসটা করাটা খুবই ভালো হবে যে এমন একজন ডাক্তার আছে যে এই রোগটা ভালো করে দিতে পারবে, এই বিশ্বাসটা করাটা বেটার হবে। হুজুর আছে যার পানি পোড়া খেলে ইয়াটা ঠিক হয়ে যাবে, এজন্য পানি পোড়াটা খাইতে হবে আমাদের, পানি পোড়াটাই বিশ্বাস রাখা উচিত। শান্তি ভাই, আপনি আপনাকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা যদি লিমিটেড হইও, হ্যাঁ লিমিটেড বিইং, আমরা যদি লিমিটেড হইও, একমাত্র যেটা প্রমাণ করা যাবে সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা কোন জিনিসটা চাই, কোন জিনিসটা থাকলে পরে ভালো হইতো। হ্যাঁ আপনার কাছে যেটা বললাম যে একটা কোনো এই রোগের কোনো কিউর নাই, আপনি হয়তো বা চাচ্ছেন কোনো না কোনো অলৌকিকভাবে আপনার ছেলের অসুখটা ইয়ে হয়ে যাক, এই ভালো হয়ে যাক, তার মানে তো এই না যে সেই জিনিসটা থাকবে বা সেই জিনিসটা আছে, এটা তো কোনো প্রমাণ না, বা আপনি এটাও মনে এখন এখন ওটা যদি ওটা যদি কিউ, হ্যাঁ শুনেন, তার মানে এই না যে আপনি ভাবতেছেন সেই অসুখটা অসুখ না, আমাদের আমরা যেখানে লিমিটেড আপনি যদি দেখাতে পারেন আমাদের লিমিটেশন আছে, আমরা অ্যাকসেপ্ট করতেছি আমাদের আমাদের লিমিটেশন আছে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত দুই জায়গাতেই, যাতে যাতে আমরা প্রপারলি এমন একটা সিস্টেমকে জাস্টিস সিস্টেম তৈরি করতে পারি বা এক্সিস্টিং যে জাস্টিস সিস্টেম যেটা আছে সেটাকে আরও উন্নত করতে পারি, যাতে করে আমরা প্রপারলি জাস্টিস ডেলিভার করতে পারি, কিংবা ওই অসুখের ক্ষেত্রে আমরা এমন একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে যে আরও এই রিসার্চের দিকে মনোযোগ দিতে পারি, মানুষকে উদ্বুদ্ধ করতে পারি এই এই সব রিসার্চে যেতে, তারা যাতে করে কিউটা আবিষ্কার করতে পারে, এই জিনিসগুলো আমরা করতে পারি। আমরা তো এই জিনিসটা ভাইবার তো ভাই বসে থাকলে হবে না যে আরে এটা আরেকজনে করে দেবে পরকালে বা যেটা কোনো প্রমাণ নাই, এটা হচ্ছে কথা, প্রমাণ কোনো প্রমাণের ভিত্তিতে না, জাস্ট শুধুমাত্র আপনি চাচ্ছেন বলে, এটাকে বলে উইশফুল থিঙ্কিং ফ্যালাসি, ঠিক আছে? কিন্তু কিছুদিন আগে একটা জার্নাল বেরিয়েছিল বলে কানাডা নাকি অস্ট্রেলিয়া, কানাডার এক ডাক্তার, সে মানে পরকালের এক্সিস্টেন্স নিয়ে মানে যেমন ধরুন একটা আত্মা বের হয়ে গেল বডি থেকে। ইসলাম ভাই, ইসলাম ভাই আপনি টিভিতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই এই ধরনের কাজ কারবার নিয়ে টিভি শো দেখছেন যে টিভিতে হয় বা আপনার কেবল টিভিতে? হ্যাঁ দেখি। কেন এই শো গুলো কেন থাকে ওখানে জানেন? কারণ কিছু মানুষ এগুলো খায়, বুঝতে পারছেন, কিছু না অনেক মানুষে কিছু খুবই খুব একটা ইন্টেলিজেন্ট না আরকি, এরকম লোকজন এগুলো খায়, এই জন্য এই টিভি শো গুলো যেহেতু তারা দেখবে ওখানে এখানে অ্যাড দিতে পারবে, এটা এই শো গুলোর ডিমান্ড আছে এই ধরনের, সেগুলো তারা খায়, যে ঠিক যেরকম অ্যাকশন মুভির ডিমান্ড আছে, এবং এই যে যারা কিনা যে লোকের আগে তো যেটা নিয়ে অলরেডি কথা হচ্ছে যে উইশফুল থিঙ্কিং করলে কি ওটার এক্সিস্টেন্স থাকে কিনা, এটা নিয়ে আলোচনা শেষ করা উচিত না, মানে পরবর্তীতে আরো উনি বলতে যাচ্ছেন যে না পরকল প্রমাণ করে দিয়েছে কোন একজন, না ভাই আপনি হয়তো আপনি সেটা পড়েন নাই, আপনি যে যে সোর্স থেকে আপনি পাইছেন সেটা মোস্ট লাইকলি একটা ধর্মিক বা ইসলামিক সোর্স,
ওরা বলতেছে যে ভাই এই যে দেখেন প্রমাণ করে দিচ্ছে, অ্যাবসলিউট গার্বেজ, অ্যাবসলিউট রাবিশ, কোনো কিছু সে প্রমাণ করে নাই, কোনো সাইন্টিফিক কোনো প্রমাণ নাই, সে একই জিনিস আসলে। সে বলতেছে যে এই যে এই জিনিসটাকে বলে এনডিই, তারা বলতেছে আর কি, তারা কিভাবে এটাকে নিয়ার ডেথ বলে আল্লাহ জানে, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ওই সময় যে সময় কিনা আমাদের বডি বা পার্টিকুলার আমাদের ব্রেইন ঠিক মতো ফাংশন করতেছে না, ওই সময়ে কি হয়েছে সেটা তাও কি আবার বর্ণনা করতেছে, যখন কিনা সে কোট আনকোট ফিরে আসছে মৃত্যুর দুয়ার থেকে, বলতেছে আমি এরকম এরকম দেখছি। এই জিনিসটাকে আমি এক্সপ্লেইন করব, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না আর কি, কিন্তু এইটার উপর ভিত্তি করে ওই ব্যাটা যদি তো এরকম কনক্লুশন দেয় নাই যে ভাই পরকাল আছে, আর দিলেও ভাই সে পারবে না তো জিনিসটা কিভাবে দেখাবে ভাই, এক বেশ সে বলতে পারবে যে এরকম একটা এক্সপিরিয়েন্স, কিন্তু এক্সপ্লেনেশনটা কি এটা তো তাকে সাইন্টিফিক ভাবে প্রমাণ করতে হবে। তার ভাই মনে হয়েছে যে আরে এই লোকগুলা, হ্যাঁ মহিলা যাবে যাবে অবস্থা, এরকম একটা অবস্থা, এরকম একটা জায়গায় বা এরকম একটা অবস্থা তার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে, তো সে এই জিনিসটা দেখছে। ঠিক আছে, আপাতত ধরে নিলাম যে এইটাও সে কোনো, যদিও কোনোদিন সে ভেরিফাই করতে পারবে না এই জিনিসটা, তারপরে ধরে নিলাম যে ওই লোকগুলো আসলে সেটা দেখছে, কিন্তু এটার এক্সপ্লেনেশনটা কি? সবকিছুর যে সাইন্টিফিক ব্যাখ্যা হবে, ঠিক আছে, হয়তো বা থাকতে পারে, যেমন ধরুন মানে আমাদের যে ব্ল্যাক হোল, আমরা বের করতে পারতেছি না, এটা সম্পর্কে আমরা কি বলবো? কোন একটা ইনফরমেশন সম্পর্কে যদি আমাদের ওই ইনফরমেশনটা কেন হয়, মানে ওই অকারেন্সটা কেন ঘটে, ওই সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমাদের পজিশন কি হবে? আপনি কি বলতে চাচ্ছেন ইসলাম ভাই, যে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আমি সেটা শুধু এটা বলতেছি আল্লাহ, আমি বলছি যে এগুলো যৌক্তিক কোনো ব্যাখ্যা নাই যেখানে আপনি প্রমাণ দিতে পারতেছেন না, আমরা এই আপনার এই কথায় কি আমরা সেগুলো অ্যাকসেপ্ট করে নিব যে ভাই সবকিছু তো প্রমাণ থাকে না ভাই? আর এটা যদি হয় তাহলে তো ভাই পৃথিবীর যে কোনো দাবি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি একটা দাবি করলাম, আপনি প্রমাণ চাইলেন, আমি বলবো যে ভাই ভাই সবকিছু কি ভাই প্রমাণ হয়, সবকিছু কি ভাই বৈজ্ঞানিক প্রমাণ থাকে ভাই? এটা তো কোনো সবকিছু বৈজ্ঞানিক প্রমাণ থাকে না, তাই ভাই আমরা এটা গ্রহণ করে নিব, এটা তো কোনো অ্যাকসেপ্টেবল মেথড হইতে পারে না ভাই কোনো কিছুকে সত্য বলার, ঠিক না ইসলাম শান্তি ভাই? আপনি দেখাতে পারবেন পৃথিবীর এমন কোনো দাবি আছে যেটাকে কিনা এই যে আপনি যে পদ্ধতি দিলেন ভাই সবকিছু তো প্রমাণ হয় না, সবকিছু তো বৈজ্ঞানিক প্রমাণ হয় না, এইটাকে ব্যবহার করে আপনাকে আপনি গ্রহণ করতে পারবেন না, এরকম কোনো দাবি আছে পৃথিবীতে? নাই ভাই, আমি এই কথাটাই বলতে আসছিলাম যে আপনি যে যে প্রেমিসের উপর বা যে, হ্যাঁ ও সেটা চলে গেলেন, আমি তো তার ইয়াটা জানতে চাচ্ছিলাম, ইসলাম ও শান্তি এই দুইটা কেন তিনি পাশাপাশি লিখলেন, আমি এই জিনিসের উপর কিছু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আমি ওটাই বলতে চাচ্ছি, কিন্তু আরেকটা আরেকটা মজার জিনিস তাকে আমি জিজ্ঞেস করতাম আসলে, যে জিনিসগুলো আসলে যে লোকগুলো এই কাজগুলো করতে আসে আর কি, ভাই ধর্ম থাকলে তো তাও ভাই ওরা দুটা জিনিস করে আর কি, যে অ্যাটলিস্ট ওরা পরকালে তারা শাস্তি পাবে, আর একটা বলবে যে ভাই এইখানেই করবো না কামটা, এখানেই বাজে কামটা করবো না, দুটাই রং অফকোর্স, তারা কোনো বেসিস না এটা বলার। আমরা এইখানে যে জিনিসটা হইতেছে সেটা আসিফ ভাই, যেটা হ্যাঁ বাসেস, যেটা ওটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বা প্রবাবিলিটি স্টুডেন্ট যারা, হ্যাঁ তারা বুঝতে পারবেন এটা, ওইটা দিয়ে বুঝাইতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি রং। কিন্তু তাকে আসলে এই প্রশ্নটা করা উচিত যে সে তো কনভিনসড যে পরকালে পরকাল আছে এবং পরকালে সমস্ত অপরাধের বিচার আল্লাহ করে দেবে, ঠিক না? তো আমি তাকে জাস্ট এটা জিজ্ঞেস করতাম যে সে কি এই যে আমাদের পৃথিবীতে মানে মানুষ যে জাস্টিস সিস্টেম বানাইছে এইটা এই এইটার সার্ভিসটা সে নিবে কিনা যদি তার উপর কোনো অপরাধ করা হয়? না নেওয়া তার জন্য সুবিধা, যদি সে মনে করেন বিচার না পায় কত টাকা পয়সা কত কিছু মানে খরচ করতে হয় তাই না আপনার? হ্যাঁ, সে যদি না নেয় ওটা তাহলে হয়তো জান্নাতে যাওয়া ইজিয়ার হবে। আচ্ছা, আমরা তাহলে নেক্সট জনকে